সব জল্পনার অবসান ঘটিয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। সকাল 8টায় শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট। এর মধ্য দিয়ে প্রায় 4.5 লাখ ভোটার 5 বছরের জন্য নিজেদের নগর অভিভাবককে বেছে নিতে ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রে কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে ভোট দেন ভোটাররা। তারা ভোটের পরিবেশ নিয়েও সন্তুষ্টির কথা জানান। ভোটের পরিবেশ খুবই ভালো, খুবই শান্তপূর্ণ এবং শান্তশিষ্ট ভাবে আমি ভোট দিয়েছি, কোন কারো পরচনাই করিনি, শান্তি শৃঙ্খলা ভাবে আমরা ভোট দিয়েছি এবং পরিবেশও খুব সুষ্ঠু আছে। ভোট সুষ্ঠুভাবেই দিচ্ছি ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। সকাল 9:30টার দিকে 16 নং ওয়ার্ডের দেবক শিশুবাগ স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভি ভোট দেন। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অ্যাক্টিভ আছে এবং তাদের এই অ্যাক্টিভনেসটার জন্য একদম শুধু ভোট মানে শেষ হয়ে যাওয়ার পরে না, ভোট গণনা থেকে শুরু করে টিল টুমরো যেন এটা অব্যাহতই থাকে। এবং আমার মনে হয় আপনারা যে আশঙ্কা করছেন বা আমি যেটা একজন প্রার্থী হিসাবে আমার ভিতরে শঙ্কা ভয় আশঙ্কা তো থাকবেই, এটাই থাকাটা স্বাভাবিক। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আইন শৃঙ্খলা বাহিনী সেটা খুব দক্ষতার সহিত তারা মোকাবেলা করবে। অন্যদিকে 8টার দিকে 13 নং ওয়ার্ডে মাঝদাইরের আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন। ভিতরে যে পরিবেশ, সেই পরিবেশ মোটামুটি ভালো। বিভিন্ন দিকে 174টি কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলিতে কি রকম হয় আশা করি আমরা খবর পাব। তো আমরা কিন্তু সেই আশা নিয়ে এসেছি যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সরকার উপহার দিবে। নির্বাচনকে নির্বিঘ্ন করতে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় পুরো নারায়ণগঞ্জ শহর। এ সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 9,500 সদস্য মাঠে কাজ করে আর ভোটারদের দায়িত্বে নিয়োজিত থাকে প্রায় 4,000 কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ হওয়ায় 27টি ওয়ার্ডের 174টির মধ্যে 137টি কেন্দ্রকে বিশেষ নজরদারিতে রাখার কথা জানান রিটার্নিং কর্মকর্তা। সব জায়গাতে আমাদের ইন্টেলিজেন্স অনুযায়ী প্যাট্রোলিং আছে, আমরা সেই ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী সচেতন আছি। সব মিলিয়েই একটি শান্তিপূর্ণ পরিবেশ আছে আজকের এই নির্বাচনের, আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি। পরে নারায়ণগঞ্জ বার একাডেমি কেন্দ্রে ভোট দেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এ সময় তিনি আওয়ামী লীগের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। আমি বিশ্বাস করি নির্বাচনের ফলাফল আশানুরূপ হবে, আমরা জয়লাভ করব। এবং আমি এটাও বিশ্বাস করি একটা যখন একটা প্রার্থী যখন নির্বাচন করে না, ওকে অনেকেই মিসগাইড করতে চায়। আর নারায়ণগঞ্জে এরকম কিছু লোক আছেন যাদের পায়ের তলে মাটি নাই, তারা খুব চেষ্টা করেছে এবং একটা দুটা পত্রিকাও আছেন যারা খুব চেষ্টা করেছে এই নির্বাচনটাকে একটা ইস্যু বানানোর জন্য। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য দ্বিতীয়বার হলেও দলীয়ভাবে ও দলীয় প্রতীকে এটি প্রথম ভোট হওয়ায় এবারের নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনাও ছিল অনেক বেশি।